Good morning everyone, welcome back to my channel Bongsh and Priyanka. Today I will share with you another vlog. Today Goa is day 4, I am going to take a photo of Colombo Beach. Last day, so I am going to go to the first day. North water is shopping on it, it's crowded, so it's an actum relaxed sector feel. বিচ থেকে যখন হোটেলে ফিরছি তখন প্রচন্ড খিদে পেয়ে যাওয়ায় সো একটা লোড সাইড দোকান থেকে ব্রেকফাস্ট নিয়েছি পাও আর ভাজি ওরা ভাজি বলতে চানা মশলা দিয়েছে আর একটা দুটো করে পাও দিয়ে আর তার সাথে আমি একটা ডাবল ডিমের অমলেট অর্ডার করেছিলাম যখন পেমেন্ট করি তখন দেখা যায় যে এই অমলেটের প্রাইস নাকি 70 টাকা তো সিদ্ধার্থ সেটা নিয়ে খুব মজা করেছে সো অনেকক্ষণ ঘোরাঘুরি কমপ্লিট আর এখন চেক আউট করে দিচ্ছি রুম 11টা বাজে ওদের 11টার সময় চেক আউট সো ভীষণই ভালো লাগলো আজকে পুরো দিনটা মানে সকাল থেকে স্টার্টিংটা এত ভালো হয়েছে আর বিচটা ভীষণ এনজয় করেছি আমরা পালোলেম বিচ একদম ফাঁকা ছিল হোয়াইট স্যান্ড তার সাথে একদম ক্রিস্টাল ক্লিয়ার একদম জল জল একদম পরিষ্কার মেয়ে একটু স্নানও করেছে ভিডিও তোমরা দেখতেই পেলে ভীষণই ভালো এনজয় করেছে সো এখন বেরিয়ে যাচ্ছে আর এটা ছিল আমাদের হোটেলস এটা ছিল হোটেল চলো তোমাদের ভেতরে রুমটা দেখাই Finishing, Bishuni Bhalo Legacy. True.
আমরা 11:30টায় হোটেল চেক আউট করলাম, এখন 12টা বাজে। এসেছি একটু চা খেতে, এই রেস্টুরেন্টে বসেছি, গরম গরম চা খাবো, আর তারপর আবার যাবো আমরা কলবা বিচে, সো বেনলেম বিচে। আর এই টোটাল ডিস্টেন্সটা লাগছে আমাদের 1 ঘন্টা, সো 1/2 আওয়ার কমপ্লিট হয়েছে, আরও 1/2 আওয়ার বাকি আছে। কিছু করো না মানু, আমরা এসে গেছি এখন বেনলেম বিচে, আর 1টা বাজে, ঠিক 1/2 ঘন্টাই সময় লেগেছে। রাস্তাঘাট এত ভালো, খুবই সুন্দর বিচ, বাট এটা পুরোটাই মাছ ধরার ব্যাপার আছে, মানে সবাই মাছ ধরে জাস্ট ফিরেছে, আর পেটি পেটি দেখছি মাছ সাপ্লাই হচ্ছে, সবাই নিয়ে নিয়ে যাচ্ছে পেটি পেটি। বেনলেম বিচের খুবই ফেমাস রেস্টুরেন্ট হলো জনসি, অনেক ব্লগারদের রিভিউ পড়েছি, ভিডিও দেখেছি, তাই চলেই এলাম রেস্টুরেন্টে। এসে দেখি বেশ ভালোই ভিড় আছে, ভাবেছিলাম ভিড় কমই থাকবে, কারণ বিচটাই খুব ফাঁকা, বেনলেম বিচ খুবই ফাঁকা, কিন্তু রেস্টুরেন্টে ভালোই ভিড়। খাবার অর্ডার করে দিয়েছি, খিদে পেয়ে গেছিলো, চিকেন চাউমিন, গোয়ান প্রন কারি, স্পেশাল প্রন কারি, আর তার সাথে রাইস, আর 1টা মকটেল অর্ডার করেছি। আর এত গরম লাগছিলো, মামাম কান্না জুড়েছে, এখনও আইসক্রিম খাবে, ভীষণই কাঁদছে, তো তাই জন্য ওর জন্য আবার 1টা আইসক্রিম অর্ডার করতে হলো। এই অথেন্টিক স্পেশাল গোয়ান প্রন কারিটা যা খেতে ছিল, জাস্ট মুখে লেগে থাকবে আমার সারা জীবন, এত ভালো টেস্ট, পুরো অন্যরকম একটা ফ্লেভার। আমরা চিংড়ি মাছের মালাইকারি খাই, চিংড়ি মাছের আমরা অনেক খাবার খাই, বাট এইটা সত্যি বলতে পুরোই আলাদা রকম টেস্ট। ভাত দিয়ে মেখে খেতে দুর্দান্ত লাগছিলো, তার সাথে সামনে সমুদ্রের গর্জন, ভীষণ এনজয় করেছি। জনসি থেকে বেরোলাম, আর এখন যাবো কলবা বিচে, আর তার আগে দেখাই তোমাদেরকে এখানে কিরম ভাবে মাছ শর্টিং হচ্ছিল। আমরা সেজে এখন কলবা বিচে, আর এখানে বাচ্চাদের খেলার জন্য এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট আছে যে মামাকে আমরা ধরে রাখতে পারিনি, আর ও শুরু করে দিয়েছে এখানে স্লিপ চড়া খেলাধুলা। ওয়েট করছি, বিকেলটা হয়ে গেলে আমরা সিবিচেই বসবো, তারপর 6টা 7টা নাগাদ আমরা স্টেশনের দিকে রওনা দেবো। ট্রেন আমাদের, ট্রেন অ্যাকচুয়ালি ছাড়বে ভাস্কো থেকে 10টায়, আর আমাদের এখানে আমরা উঠবো মাদগাঁও থেকে, তো এখানে আসবে ট্রেনের 11টা। তো হুঞ্জা এখন ম্যাগি খাচ্ছে, তাই তো? কী খাচ্ছ তুমি? এই এখন তোলে না, আমি দেবো, ওটা ফেলে দাও। কী খাচ্ছ বলো? কি ম্যাগি খাচ্ছ? খিদে পেয়েছে? কলবার বিচ সাইড দোকান থেকে মামামকে ম্যাগি খাইয়ে দিলাম, আর এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে। সিদ্ধার্থ বললো 7টার মধ্যে ওকে গাড়ি যেখান থেকে ও নিয়েছে, রেন্ট করেছে, সেখানে গাড়ি রিটার্ন করে দিতে হবে, 7 PM টাইম দেওয়া আছে। তো আমরা 6:30 বেরিয়ে গেলাম, 7 PM গাড়ি রিটার্ন করে আমরা চলে যাব স্টেশনে।
আমরা চলে এসেছিলাম 7টার সময় স্টেশন আর আমাদের ট্রেন 11টায়, সো আমরা একটা রেস্ট রুম নিয়েছিলাম, রেন্ট করেছিলাম আর সেখানেই ওয়েট করছিলাম আমি আর মামাম। ভীষণই ভালো, একদম ক্লিন, পরিষ্কার, সোফাগুলো বেশ বড়, শোয়াও যাচ্ছে, ওয়াশরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালোভাবে কেটেছে। আর তার সাথে সিদ্ধার্থ মাঝখানে বেরিয়ে খুব দারুণ একটা বিরিয়ানি এনেছিল, ভীষণই টেস্টি বিরিয়ানি। এখন 10:30 হয়ে গেছে, আমরা একদম প্ল্যাটফর্মে ওয়েট করছি ট্রেনে উঠবো বলে। আর মামামে দেখেছো কীরকম ঘুম পেয়ে গেছে, খুব ঘুম পেয়ে গেছে ওর। ট্রেন একেবারেই লেট ছিল না, পাক্কা 12টা নাগাদ আমাদের পৌঁছে দিয়েছে যশবন্তপুর স্টেশনে। সো আমাদের এবার বাড়ি ফেরার পালা, সিদ্ধার্থ অটো বুক করে নিয়েছে, আমরা অটো করে যাচ্ছি বাড়ির দিকে। আজকে যেহেতু নবমী তো রাস্তার দুদিকে দেখতে পেলাম প্রচুর ফুল, ফল, কলা গাছ, কলা পাতা বিক্রি হচ্ছে পুজোর জন্য। আজকে আজকের দিনটা আমরা বাড়িতেই থাকবো, রেস্ট নেব, কালকে দশমী করতে আর মা দুর্গার দর্শন করতে অবশ্যই বেরোবো। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও। টাটা, বাই বাই, টেক কেয়ার।